চোখের মেকআপ সৌন্দর্য বৃদ্ধিতে সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তো চোখের মেকআপ করার সময় চোখের রং এবং মুখের আকৃতির দিকে খেয়াল রাখা উচিত। সহজ এবং সাবলীল মেকআপ সবসময় আকর্ষণীয়। কালারফুল আই লুক বা কালারফুল মেকআপটা আমরা ধরেই রাখি যে এটা কিনা গায়ে হলুদে করব কিংবা মেহেদি অনুষ্ঠানে করব। তো স্পেসিফিক যদি গায়ে হলুদের আই লুকের কথাই বলি, সেক্ষেত্রে হচ্ছে এখন যেটা ট্রেন্ড চলছে, আমরা কিন্তু হচ্ছে গায়ে হলুদে খুব একটা গ্লিটার অ্যাপ্লাই করি না, অনেক বেশি গ্লিটার অ্যাপ্লাই করি না। কালারফুল করার জন্য আমরা কালারফুল আইলাইনার ইউজ করি, কালারফুল একটা শ্যাডো ইউজ করি। দেখা যাচ্ছে যে খুব ভাইব্রেন্ট টাইপের কালারগুলো ইউজ হচ্ছে, যেমন ইয়েলো কালার, নিয়ন কালার, যেটা হয়তো আগে মানুষ ওভাবে খুব একটা ইউজ করতো না। মনে হয় চোখের উপর এরকম কালার দিব, চোখ কেমন লাগবে। তবে এখন কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটা মানিয়ে যায়, সবাই ইউজ করছে অ্যান্ড সুন্দর করে অ্যাপ্লাই করলে আসলে দেখতেও খুব ভালো লাগে। কালারফুল আই লুকের সাথে যদি আপনার ওয়াটার লাইনে আপনি একটু কাজল দিয়ে সেটাকে স্মাচ করে দেন, সেটা কিন্তু খুব সুন্দর একটা স্মোকি লুক ক্রিয়েট হয়। যারা খুব বেশি কালারফুল পছন্দ করেন না, একটু মডারেট টাইপের চান, সেক্ষেত্রে বলবো যে একটু মোটা করে উইঙ্ক লাইন করে সেটার উপর কিন্তু চিকন করে একটা কালারফুল লাইনার টেনে দিতে পারেন, অথবা একটা গ্লিটার লাইন টেনে দিতে পারেন, সেটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। বড় চোখের আই মেকআপের ক্ষেত্রে আপনি স্মোকি আই লুকটাকে চুজ করতে পারেন, খুব সুন্দর লাগে দেখতে, কাট ফ্রিজও করতে পারেন। তবে এক্ষেত্রে হচ্ছে আপনাকে লেন্সের দিকেও একটু কেয়ারফুল থাকতে হবে। আই লুকের ক্ষেত্রে কিন্তু আপনার লেন্সের দিকেও একটু কেয়ারফুল থাকতে হবে। অনেকেই হচ্ছে হয়তো কালারটা ভালো লাগলো কিনে ফেললাম, কিন্তু সেটা হয়তো আমার স্কিন টোনের সাথে ম্যাচ নাও হতে পারে। যদি ম্যাচ না হয় তাহলে কিন্তু আই লুক কখনোই ফুটবে না। চেষ্টা করবেন আপনার যে মেকআপ আর্টিস্ট আছে, যে আপনাকে সাজিয়ে দিবে, তার সাথে এই জিনিসটা একটু পরামর্শ করে কিনতে। কন্ট্যাক্ট লেন্সের সাথে যদি আপনার আই মেকআপটা মানানসই থাকে, তাহলে কিন্তু ওভারঅল আপনাকে দেখতে খুবই সুন্দর লাগবে।